এগিয়ে যেতে হবে, থেমে থাকা যাবে না। উদ্যোক্তা সেল ও এন্টারপ্রেনারশিপ সেলের উদ্যোগে সেমিনার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের উদ্যোগে উদ্যোক্তা সেল ও এন্টারপ্রেনারশিপ সেল ও আইকিউসি যৌথ উদ্যোগে আজ একটি সেমিনার আয়োজন করা হয়। এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটি থেকে আগত ডক্টর তিতাস ভট্টাচার্য, ডক্টর প্রভা ভোলা এবং বিশিষ্ট উদ্যোগপতি ডক্টর অমিত চক্রবর্তী এবং প্রদীপ হালদার। আজ 10ই অক্টোবর মঙ্গলবার প্রথমে মহাবিদ্যালয়ের উদ্যোক্তা সেল এন্টারপ্রিনিয়ারশিপ সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর সেমিনার হলে সেমিনার অনুষ্ঠিত হয়। আজকের সেমিনারে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় 300 ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যথেষ্ট মনোযোগ সহকারে সেমিনার উপভোগ করেন এবং উৎসাহিত হন। আগামী দিনে এই ধরনের আরও সেমিনারের আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানান। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ধরনের সেমিনার থেকে খুবই উপকৃত হবেন বলে তারা জানিয়েছেন। কলেজের প্রিন্সিপাল মানবেন্দ্র সাহু বলেন, নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কর্তব্য। সেগুলো পাওয়ার পরে হয়তো তোমার লসটা কম হবে, সফল হতে পারবে নিজের জীবন, সেটার জন্যই আমরা এবং ইয়াং জেনারেশন তারা যেন সঠিক পথে এগোয় এবং তারা যেন আমাদের দেশেরই যেন অ্যাকচুয়ালি আমরাই ভীষণ অন্যের প্রজন্মের প্রার্থী, অ্যাকচুয়ালি তো তা নয়। তাহলে এতগুলো এডুকেশন স্কুল এডুকেশন পায় না, সুতরাং তারাই কিন্তু পারবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। এমন নয় যে যাদের কিন্তু একটা স্কুলের দিকে দেখতে পাই টিভিতে, শুধু তারাই আমাদের সবকিছু বাইরে যখন সবসময় আমাদের নয় যে তারা তো বলেছে আমরা কিছুই পারবো না, যেহেতু আমরা সেভাবে ছোটবেলা থেকে সেই সুযোগটা পাইনি। তবে বড় বড় বিজনেস ঘুরে গেছে। আরেকটা জিনিস হচ্ছে কম্পিটিশন কখনো অন্যকে দেখে ভয় পাবে না, আর পজিটিভ অ্যাটিটিউড কখনো নিজের মনে ওই আমি পারবো না আমি পারি না এটা হতে দেবে না। একটা জিনিস মনে রাখবে যে তুমি কিন্তু একা নও, তোমাকে সাহায্য করার জন্য এতগুলো টিম এতগুলো সবাই আছে, সুতরাং তুমি জাস্ট একবার ভাবনাটা ভাবতে হবে যে আমি এরকম করতে চাই, আর সেইটা ভেবে তোমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে। মহাবিদ্যালয়ের উদ্যোগে এন্টারপ্রেনারশিপ সেলের পক্ষ থেকে আমরা একটা ইনগারেশন অফ এন্টারপ্রেনারশিপ সেল এর আয়োজন করেছি এবং একটা ওয়ান ডে সেমিনারের আয়োজন করেছি, সেটা হলো ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ দ্য কি টু সাকসেস, যার মাধ্যমে আমাদের কলেজের যারা প্রথম জেনারেশন আমাদের কলেজে যারা পড়তে আসে খুব রুরাল এরিয়া থেকে, তারা এই এন্টারপ্রেনারশিপ সম্পর্কে জানতে পারবে, ছোটো ছোটো তাদের আইডিয়া শেয়ার করতে পারবে এবং সেই আইডিয়াগুলো দিয়ে দ্বারা তারা ভবিষ্যতে নিজেরা শিল্পোদ্যোগী হতে পারে, পড়াশোনা ছাড়াও পড়াশোনার বাইরেও যে কিছু চিন্তাভাবনা গ্রহণ করা যায় এইটাকে সাকসেসফুল করার জন্য আজকের আমাদের এই সেমিনারের আয়োজন। এই সেমিনারে 4 জন রিসোর্স পার্সন এসেছেন, খড়গপুর আইআইটি থেকে 2 জন এসেছেন এবং আরও অন্যান্য 2 জন এসেছেন। এই 4 জন হলেন, তারা হলেন ডক্টর তিতাস ভট্টাচার্য খড়গপুর আইআইটি এন্টারপ্রেনারশিপ সেল থেকে, ডক্টর প্রভা ভোলা খড়গপুর আইআইটি থেকে এসেছেন, ডক্টর অমিত চক্রবর্তী এবং মিস্টার প্রদীপ হালদার, এরা এন্টারপ্রেনার। মূলত কি বিষয়টা তুলে ধরছেন ছাত্রছাত্রীদের? বিষয়টা হলো যে শিল্প সম্পর্কে উদ্যোগ গ্রহণ করা। যেমন আমরা দেখেছি যে কোভিড পিরিয়ডে যখন আমরা প্রায় সবাই ঘরবন্দি ছিলাম তখন কিন্তু আমাজন প্রত্যেকটা মানে শহরাঞ্চলের ক্ষেত্রে অনেকটা গ্রামাঞ্চলের দিকেও তারা কিন্তু বাড়ি বাড়ি জিনিসপত্র পাঠিয়েছে। তারপরে হচ্ছে যে ধরুন আমাদের এখানে বন্ধন ব্যাংকের যিনি কর্ণধার আছেন তো তিনিও ছোট থেকে এই উদ্যোগ গ্রহণ করে তিনি আজকে বন্ধন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। আমরা বিল গেটসের কথা বলতে পারি, তারপরে এরকম আরও অনেক উদ্যোগপতি আছেন
যেমন ধীরুভাই আম্বানির কথা আমরা বলতে পারি, আমরা রতন টাটার কথা বলতে পারি, তবে এগুলো অনেক বড় বড় ব্যাপার। আমরা চাই যে গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের মধ্যে যে স্কিল আছে সেই স্কিলটাকে ডেভেলপমেন্ট করা এবং তাদের যে ইনোভেশন ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটিটাকে কাজে লাগা, যার জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খড়গপুর আইআইটি এন্টারপ্রেনারশিপ সেল থেকে আসা দুজন ম্যাডাম এবং আরও দুজন উদ্যোগপতি, তারা হলেন অমিত চক্রবর্তী এবং প্রদীপ আলমাস। কতজন ছাত্রছাত্রী উপস্থিত আছে এই মুহূর্তে? আমাদের সেমিনার চলছে এবং সেমিনারে প্রায় 400 ছেলেমেয়ে উপস্থিত আছে। আপনার নাম? আমার নাম প্রণব বিশাল, আমি এই বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ সেলের কনভেনার, ভূগোল বিভাগের অধ্যাপক। আইআইটি খড়গপুরে যে ছাত্রছাত্রীরাও শুধু চাকরি বাকরিটা ওই স্থায়ী চাকরিটা যাতে এন্টারপ্রেনারশিপ থেকে আরও ভালো কিছু যদি করা যায়, কারণ গ্লোবালি আমাদের একটা পরিবর্তন আসছে সারা বিশ্বে এবং ইন্ডিয়া একটা পপুলাস কান্ট্রি, এখানে কোনো কিছু নতুন কিছু ভাবনা চিন্তা করে আপনারা জানেন সবাই একটা জিলাসি ভাব এসে যাচ্ছে অন্যান্য কান্ট্রির মধ্যে যে ইন্ডিয়া তো পারছে কী করে। আমাদের ছাত্রছাত্রী আমাদের যে যুবশক্তি তাদের কাজে লাগাতে হবে, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য। তারা যে পিছিয়ে থাকে আমরা অনেক পিছিয়ে যাই মডার্ন সিস্টেমের সঙ্গে অভ্যস্ত হবে। আপনার নাম? আমার নাম মানবেন্দ্র সাহু। আজকে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে ওদের এন্টারপ্রেনারশিপ সেলের ইনোগারেশন ছিল, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কি টু সাকসেস এই থিমের ওপরে ওনারা একটা একদিনের সেমিনার করেছিলেন, যেখানে আমরা আইআইটি খড়গপুর থেকে রিসোর্স পার্সন হিসেবে ইনভাইটেড হয়েছি। ছাত্র এখানে যেটা আমরা বারবার করে বোঝাতে চাইলাম যে এই এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ারনেস এবং এন্টারপ্রেনারশিপের যে প্রয়োজনটা রয়েছে আমাদের দেশে এই মুহূর্তে, যেখানে একটা আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা, সেখানে এই ছাত্রছাত্রীদের রোল কি, তারা কতটা ভূমিকা নিতে পারে, এন্টারপ্রেনারশিপকে কতটা সাকসেসফুল করতে পারে, তাদের মধ্যে কতটা পোটেনশিয়াল ক্ষমতা আছে এবং তারা দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা কন্ট্রিবিউট করতে পারে, সেটা নিয়ে আমরা ছাত্রছাত্রীকে বোঝানোর চেষ্টা করি। আমার নাম বিকাশ ভট্টাচার্য, আমি রাজেন্দ্র মিশ্র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রেনারশিপ আইআইটি খড়গপুরের ফ্যাকাল্টি। ছাত্র ছাত্রী দেখিয়ে ইয়ে হামারে দেশ কা ভবিষ্য হ্যাঁ, আর ইস ভবিষ্য কো শেপ আপ করনা অ্যাজ আ ফ্যাকাল্টি অ্যাজ আ টিচার অ্যাজ আ মেন্টর ইয়ে হাম সবকি জিম্মেদারি বনতি হ্যায়। তো আমরা ইয়াহা পে এক হমে বহুত আচ্ছা অবসর মিলা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় কি তরফ সে, জিসমে কি উনহোনে হমে এক মৌকা দিয়া কি হম ইয়াহা কে স্টুডেন্ট সে বাত করে, উনকো ইয়ে মেসেজ কনভে কর সকে কি সিরফ জব করনা হি এক কারিয়ার অপশন নহি হ্যায়, এক উনকে পাস বহুত ব্রাইট অপরচুনিটি হ্যায়, উনকা এক বহুত ব্রাইট ফিউচার হ্যায় জো কি এক অলগ কারিয়ার পাথ লে সকতে হ্যায়, জিসমে কি ও খুদ কা কুছ উদ্যমিতা খুদ কা কুছ কারোবার কুছ শুরু কর সকতে হ্যায় জো কি উনকো এক আগে বহুত হি সাকসেসফুল কারিয়ার কে রূপ মে অর অ্যাজ আ সাকসেসফুল পার্সন কে রূপ মে উনকো আগে রিপ্রেজেন্ট কর সকতা হ্যায়। তো ইয়ে হাম লোগ চাহ রহে হ্যায় কি এক উদ্যমশীলতা কি ভাবনা এক অ্যাওয়ারনেস এক ইনফরমেশন হাম আপনে জরিয়ে স্টুডেন্টস তক জ্যাদা সে জ্যাদা প্রচার প্রসার কর সকে। জি ইয়ে আপনে বহুত আচ্ছা সওয়াল কিয়া হ্যায় কি উনকে পাস রিসোর্সেস কি কমি হ্যায়, উনকে পাস পুঁজি নেই, উনকে পাস টেকনোলজি নেই হ্যায়, উনকে পাস এক্সপিরিয়েন্স কি কমি হ্যায়, ইসিলিয়ে হামারে জেসে ইনস্টিটিউশন জো হামনে ইনিশিয়েটিভ মহাবিদ্যালয় মে লিয়া হ্যায়, আজ ইনকা ইনসেট কা ইনোগ্রেশন ভি থা, ইসকে সাথ সাথ হাম লোগ ইনস্টিটিউশনস কে আলাভা বহুত সারে গভর্নমেন্ট কে প্রোগ্রামস অর স্কিম ভি হ্যায়, স্টার্টআপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্ট্যান্ডআপ ইন্ডিয়া অর মুদ্রা অর হামারে জো স্টেট গভর্নমেন্ট কি স্কিমস হ্যায় ও বহুত প্রভাবশালী তরিকে সে কাম কর রহে হ্যায়, জো কি খাস কর লড়কিয়ো কি এম্পাওয়ারমেন্ট উনকে উদ্যমিতা কে লিয়ে কাম কর রহে হ্যায়। তো গভর্নমেন্ট সাপোর্ট প্রচুর বহুত হ্যায়, বস হাম লোগ কো উনকো রাইট সময় পে রাইট কাইন্ড অফ অপরচুনিটি প্রোভাইড করা কে উনকো আগে বড়াওয়া দেনা হ্যায়। আগর মে হাম লোগ কে ইনস্টিটিউট কি বাত করেন তো হাম লোগ কা রেট অফ সাকসেস কাফি আচ্ছা হ্যায়, ক্যুকি হাম লোগ জেসে আইআইটি খড়গপুর মে জিস তরহ সে হাম লোগ মেন্টরশিপ প্রোভাইড করতে হ্যায় স্টুডেন্টস কো, জিস তরহ সে হাম লোগ উনকো পুশ করতে হ্যায় কি ও আগে আপনে ইউনিভার্সিটি বেসড স্পিন অফস আপনে খুদ কে প্রোডাক্টস ইয়া স্টার্টআপস লেকে আয়ে,
तो उसमें हम लोगों का काफ़ी अच्छा सक्सेस रेट है। हम लोगों ने अभी तक आईटी खड़गपुर, अगर आप देखें तो बिजनेस आउटलुक में उनका सर्वे भी था कि आईटी दिल्ली के बाद आईटी दिल्ली और आईटी खड़गपुर ऑलमोस्ट सेम, और हमने सबसे ज़्यादा यूनिवर्सिटी बेस्ड स्टार्टअप्स को रीच करे हैं कंट्री में। आपका नाम? डिजिनिस। मेरा नाम डॉक्टर प्रभा भोला, मैं राजीव मिश्र स्कूल ऑफ इंजीनियरिंग एंटरप्रेन्योरशिप से फैकल्टी आईटी खड़गपुर। অনুভব করলাম যে বিভিন্ন, যে আমরা শুধু একটা জিনিসে থেমে থাকতে পারি না, বিভিন্ন কাজ করে তার মাধ্যমে হয়তো আমি হয়তো কোনো নাচ পারি বা গান পারি, সেই রকম সেই একটা জিনিস নিয়ে সেটা নিয়ে আমরা এগোতে পারি। মানে এই ধরুন নেটওয়ার্ক প্রসেসিং, ওইগুলো আমরা ওইগুলো আমরা বিভিন্ন কাজের মাধ্যমে, আমরা ছোট কিছু না ভেবে আমাদের লক্ষ্যটা রাখবে যে বড় কিছু, আর আমরা সবসময় ভাবতে হবে যে পজিটিভলি আমরা এইটা করব, আমাদেরকে করতেই হবে এই রকম কিছু। কলেজের পক্ষ থেকে সেমিনার হলো, কি বলবেন? এই সেমিনারটা হওয়ার জন্য খুব স্টুডেন্টদের অনেক মোটিভেট করা হয়েছে, আর স্টুডেন্টরা অনেক অনেক আগ্রহ হচ্ছে এই সবের দিকে। এই ধরনের সেমিনার কি প্রতিনিয়ত হলেই আরো ভালো হয়? হ্যাঁ, অবশ্যই ভালো হবে। তোমার নাম? কৃতি দাস। ক্লাস? ফার্স্ট সেম জিওগ্রাফি ডিপার্টমেন্ট। আই এম ভেরি ইমপ্রেসড, আমি খুবই অভিভূত। আমরা কিভাবে নিজেদের গোলটাকে সেট করব, নিজেদের একটা গোল সেট করতে হবে এবং তার দিকেই এগিয়ে যেতে হবে। ছোট কিছু ভাবা যাবে না, বড় কিছুই ভাবতে হবে এবং নিজেকে আরও গুছিয়ে তুলতে হবে, নিজেকে আরও শিক্ষার মধ্য দিয়ে নলেজ বাড়াতে হবে, নিজের নলেজটাকে বাড়াতে হবে। যারা বেশি ভালো নলেজ তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, ভালো পড়াশুনো করতে হবে, নিজের গোলটাকে সেট করতে হবে। এই ধরনের প্রতিনিয়ত যদি সেমিনার হলে কি আরো ভালো হয়? খুবই ভালো হয়, কারণ আমাদের কলেজ যে সেমিনারটা করলো এর মাধ্যমে আমরা মোটিভেট হলাম, আমরা নিজেদের গোলটাকে ঠিক কিভাবে পরিচালিত করতে পারবো, কোন রাস্তা থেকে যেতে পারবো সেটা বুঝতে পারলাম। তোমার নাম? নাফিসা খাতুন, ফার্স্ট সেম অ্যাকাউন্টেন্সি অনার্স কমার্স ডিপার্টমেন্ট। আমি বরাবরই কোনো নেশা করতাম না, এখনো করি না। এই ছোট্ট ছোট জিনিসগুলো যদি মাথায় রাখো তাহলে পরে দেখবে তোমার শরীর অনেক দূর অব্দি তোমার সঙ্গ দিয়েছে। সেকেন্ড, ফিয়ার, ভয়। পৃথিবীতে কাউকে ভয় পাবে না। তোমার সামনে যদি কোনো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টও চলে আসে, নির্ভয়ে কথা বলবে। কি হয়ে গেছে সে প্রাইম মিনিস্টার তো প্রেসিডেন্ট তো? আমি একজন মানুষ, আমিও সম্পূর্ণ। সবসময় নিজেকে সেই লেভেলে মনে করবে। তোমরা অনেকে হলদিয়ার থেকে আছো, অনেকে হয়তো একটু গ্রামের দিক থেকে আছো, আমি দেখেছি তোমরা যখন শহরে যাও, শহরের ছেলেমেয়েদের সামনে তোমরা কনফিডেন্স পাও। কেন পাও? কেন মানে ইংরেজি ভালো বলে বলবে? তুমি তো বাংলা ভালো বলবে, তোমার মতো বাংলা বলতে গেলেও দাঁত ভেঙে যাবে। সেই জিনিসটা সবসময় মনে রাখবে, নিজেকে কারোর কাছে ছোট করবে না, ফিয়ার রাখবে না। যদি যে কোনো জিনিস সামনে যদি বাঘও চলে আসে, তুমি জানো তুমি যদি ভয় পাও তাও তুমি মরবে, আর তুমি যদি সেখান থেকে পালানোর চেষ্টা করো তাও তুমি মরবে, হয়তো পালানোর চেষ্টা করলে বেঁচেও যেতে পারো। তো কোনো কিছুকে ভয় পাবে না, সিচুয়েশন যাই হোক, যেদিন তো ভয় পেয়ে যাবে ব্রেন কিন্তু 80% কাজ করা বন্ধ করে যাবে। ঠিক তো? যখন যখন আমরা ভয় পাই ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, ওইটা যেন না, তো ভয়টা নিজের জীবন থেকে দূর করে রাখবে। থার্ডটা কি হতে পারে? থার্ড, থ্যাঙ্কফুলনেস, যে তোমার কাছে যা যা আছে অনেক আছে। তুমি কি মনে করো আমি তো গরিব পরিবার থেকে এসেছি, আমার কাছে পয়সা নেই? আরে তোমার কাছে দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, সুস্থ শরীর আছে, সুস্থ মস্তিষ্ক আছে, কলেজে পড়তে সুযোগ পাচ্ছ, মাথার উপর ছাদ আছে, দুবেলা পান্তা হলো ভাত আছে, কজনের কাছে থাকে? অনেকে ল্যাঙ্গা লুনা জন্মায়, সে তো বেচারা জীবনে কিছু চেষ্টা করলেও করতে পারবে না, সারা জীবন অন্যের উপর ডিপেন্ড হয়ে থাকতে হবে তাকে। অনেকের ছাদ থাকে না, অনেকে ফুটপাতে জন্মায়। আশা করি এখানে সেরকম কেউ নেই,
তো থ্যাঙ্কফুল ঠাকুরের ভগবান তুমি আমাকে যা দিয়েছো অনেক দিয়েছো, আমি এতে প্রচন্ড খুশি, কিন্তু আমি আরো বড় কিছু করে দেখাবো, সেটা আমার জেদ। ভগবান যেটা দিয়েছে সেটাকে কোনোদিন ছোট করবে না, তাহলে ভগবানের মনে হবে আমি যেটা দিয়েছি সেটাতেই খুশি হচ্ছে, বেশি দেবো তো কি খুশি থাকবে। আজকে আমি একদমই মধ্যবিত্ত পরিবার আছে, বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে, অডি করে এসছি, বাড়িতে তিনতলা বাড়িতে থাকি, সমস্ত সুযোগ সুবিধা আছে, দেশ বিদেশে ঘুরতে যাচ্ছি, কাজের জন্য যাচ্ছি, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে থাকছি, ভালো মন্দ খাবার খাচ্ছি, কিন্তু এই প্রত্যেকটা জিনিসটা আমি ততটাই এনজয় করি যদি কালকে গড ফরবিড টাচ ফুড যদি আমার সমস্ত কিছু চলে যায় আর আমাকে নুন ভাত খেয়ে থাকতে হয়, আমি যেন ততটাই হ্যাপিনেস এর সঙ্গে সেই জিনিসটাকে এনজয় করতে পারি। তোমার মাইন্ডসেট যেন তোমার চারদিকে পরিবেশ কোনোদিন ডিসাইড না করে, যেমন পরিবেশ থাকবে পান্তা খাবে এনজয়মেন্টের সাথে খাবে, হ্যাঁ পান্তা ভাত খাচ্ছে লঙ্কা ঢোলে কজন পায়, শহরের লোকেরা রিসোর্টে আসে পান্তা ভাত খেতে, তুমি সেটা পাচ্ছ, তাই না? সবসময় সেই জিনিসটা মাথায় রাখবে যে কতটা ভগবান তোমাকে দিয়েছে আর বাকিটা তোমাকে তৈরি করতে হবে। আর লাস্ট বড় চিন্তাধারা, এটা আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলছি, আমি যখন ব্যবসা শুরু করেছিলাম না তখন তো আমার জন্য 10,000 টাকা খুব বড় ব্যাপার ছিল, তা আমি স্বপ্ন দেখতাম আমার যেদিকে 10,00,000 টাকা হয়ে যাবে আহা ব্যাংকে সেই 10,00,000 টাকা থাকবে, আমি খালি দেখবো, আমি পাসবই খুলে খুলে দেখবো 10,00,000 টাকা আছে, 10,00,000 টাকা আছে, বাহ বাহ দারুণ দারুণ দারুণ। বিশ্বাস করো যেদিনকে 10,00,000 টাকা ব্যাংকে হলো না সেদিনকে 10,00,000 টাকার কোনো মূল্যই ছিল না, কারণ সেদিনকে আমি অনেক এগিয়ে গেছি 10,00,000 চিন্তাধারা থেকে। সেদিনকে আমার আফসোস হচ্ছিল ইস আমি চিন্তাধারাটা এত ছোট রেখেছিলাম, কারণ সেদিনকে আমার আবার নতুন করে ভাবতে হবে যে আরো বড় কিছু আমি কি করে ভাবতে পারবো। আজকে ভগবানের কৃপায় যে গাড়িটা করে এসেছি যেটা তোমাদের মাঠে দাঁড়িয়ে আছে ওটার দামই 70,00,000 টাকা, তা আমি যদি 10,00,000 টাকা চিন্তাধারা রাখতাম আমি কি গাড়ি চড়তে পারতাম? কোনোদিন পারতাম তো চিন্তাটা বড়, যতই বড় ভাবো না তুমি 5,000 কোটি টাকা ভাবো, 50,000 কোটি টাকা ভাবো, খালি টাকাই ভাবতে হবে এরকম কোনো কথা না, তুমি ভাবো যে আমি 1,00,000 লোককে খাওয়াবো, তুমি ভাবো যে আমি অমুক কাজটা করবো, কিন্তু যেটাই ভাবে বড় ভাবো। সবার জীবনে যে টাকাটাই প্রধান সেটা ইম্পর্টেন্ট না, টাকার বাইরে অনেকে অনেক বড় বড় কাজ করে কিন্তু সেই কাজটাও বড় ভাবে ভাবো, যতক্ষণে তোমার ভেতর থেকে মনে হচ্ছে আরে এই কথাটা ওকে বললে পরে সে লোকটা হাসবে। এটা বিজ্ঞানী আমি আমি তুমিও না, এখানে প্রদীপ বসে আছে, এখানে এতটা স্যার বসে আছে, আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞাটা নিই যে আমরা আমাদের জীবনে সৎভাবে সমস্ত শক্তি লাগিয়ে দেবো আমাদের এই বড় স্বপ্নকে পূরণ করার জন্য, হ্যাঁ কি না? আমাদের তো আশারই ছিল এবং আসার পর যে আমরা এরকম রেসপন্স পাবো বাচ্চাদের থেকে সেটা অবিশ্বাস্য। বাচ্চারা যে হারে আমাদের রেসপন্স দিয়েছে, যে হারে তারা ইন্টারেস্টেড ব্যবসা করতে, উদ্যোগ করতে, তাদের বাস দরকার একটা গাইড, আর এই গাইডটা এরা পেয়ে যাবে এখানে এন্টারপ্রেনিয়রশিপ সেল থেকে। এবং আশা করি ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করি যে ওরা নিজেদের জীবনে প্রচুর উন্নতি করবে। দেখুন আমি যেই বিষয় নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে আমি আমার জীবনে যেহেতু আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকেই এসেছি এবং সেখান থেকেই যেইটুকু যা ব্যবসা করেছি করেছি সেখানে, এবং এই পুরো জার্নির থেকে আমি যা যা শিখেছি ছোট ছোট বিষয়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি কথা বলেছিলাম, যাতে কি না ওরা এই জার্নির শুরুতেই বুঝে যায় যে জার্নিটা কীরকম হতে চলেছে এবং এই জার্নিতে কী কী জিনিস আমাদের মাথায় রেখে চলতে। আমি পৃথিবীর প্রথম পোর্টেবল UPVC উইন্ডো ম্যানুফ্যাকচারিং মেশিন আবিষ্কার করেছি এবং এটা আজকের ডেটে আমরা উই আর দি লার্জেস্ট সেলার্স অফ UPVC মেশিনস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে সবচেয়ে বেশি UPVC মেশিন সাইকনই বিক্রি করে এবং এটা পৃথিবীর 26টা দেশে এক্সপোর্ট হয়। এবং এই বিজনেসটার থেকে আস্তে আস্তে আমরা আরও ডাইভার্সিফাই করেছি, আমরা রিয়েল এস্টেট কোম্পানি খুলেছি, আজকে আমাদের একটা PMS ফান্ড আছে, এই সমস্ত কিছু এই কোম্পানির থেকেই আস্তে আস্তে ধীরে সুস্থে করা। আপনার নাম? আমার নাম অমিত চক্রবর্তী। আজকে যে সেমিনারটাই ছিল এটা অন্টারপ্রেনারশিপের উপর ছিল, যে একটা ছেলে যে শুধুমাত্র চাকরি বাকরি নিয়ে ভাবছে, সে চাকরি বাকরি ছাড়াও যে অন্টারপ্রেনারশিপ বা সেলফ ডেভেলপমেন্ট করে সে নিজে কিছু করতে পারে। আমি বেসিক্যালি আমার কোম্পানি PHD ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড ফিনান্সিয়াল মার্কেটে এবং আমি একজন অন্টারপ্রেনার। সো বেসিক্যালি আমি ওদেরকে এটাই বোঝালাম যে প্রথমে তো লাগে মাইন্ডসেট,
এবং সবাই যেটা মেইনলি বলছিল যে টাকা লাগে, টাকা লাগে না বিজনেস শুরু করতে, বিজনেস স্কেল আপ করতে টাকা লাগে। তো ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে এই মোটিভেশনটা যদি প্রথমে থাকে যে আমরা কি করে একটা ভালো বিজনেস শুরু করতে পারবো, যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে, ভালো অ্যাসোসিয়েশন লাগবে এবং ভালো জিনিস আজকে ফ্রিতে যে ইন্টারনেটে এত ইনফরমেশনগুলো রয়েছে, এই ইনফরমেশনগুলো যদি আমরা দেখি তাহলে আমরাও ভালো কিছু করতে পারবো, সেই সব নিয়ে একটা ডিটেলস সেশন। বেসিক্যালি এটা দিয়ে আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা রয়েছে, যেহেতু আমি আগেও মাল্টিপল কলেজে প্রোগ্রাম করেছি, বেসিক্যালি ছাত্রছাত্রীরা একটু অন্য মনোযোগ থাকে। বাট আমি চেষ্টা করেছি পুরো বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে তাদেরকে এঙ্গেজ রাখা এবং মোটিভেশন দেওয়া, বা নিজে যে কিছু করা যেতে পারে। আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ ছিল, বাট আজকের দিনে আমার মতন ছেলে যদি করতে পারে তাহলে যে কেউ করতে পারবে। এবং সবথেকে বড় কথা যে লোকালে যে সাপোর্টটা নেই, আজকে প্রিন্সিপাল স্যার কলেজের এবং যারা যারা কর্তৃপক্ষ অর্গানাইজেশন যারা যারা আজকে এই ইভেন্ট অর্গানাইজ করলেন, সবার প্রথমে তাদের থ্যাংক ইউ জানাবো আমি, কারণ তারা এই উদ্যোগটা নিলেন, তারা দেখলেন যে না অন্ত্রপ্রেনারশিপের কী কী ফ্যাসিলিটি রয়েছে। আজকে একটা গ্রামে একটা ছেলে মেয়ে 10,000-15,000 টাকা চাকরি করছে, 20,000 টাকা চাকরি করছে, কিন্তু আজকের দিনে 10,000-15,000-20,000 টাকা কিছু হবে না। তো ডিটেলস বেশ কিছু ফিনান্সিয়াল মার্কেট এক্সাম্পল দিয়ে এবং রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে আমি তাদেরকে এই জিনিসগুলো বোঝালাম। ফিনান্স না হলে তো চলবে না, তার জন্য কী কী পদক্ষেপ আছে বা তারা কীভাবে তারা স্বাবলম্বী হতে পারবে? প্রথমত আমি সবথেকে আগে প্রায়োরিটি দেবো যেটা হচ্ছে নলেজ, কারণ যদি নলেজ থাকে, অ্যাকচুয়ালি আজকের দিনে ইন্ডিয়াতে প্রচুর ভিসি রয়েছে, ভেঞ্চার ক্যাপিটালিস্ট যারা রয়েছে, প্রচুর HNI রয়েছে, হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল রয়েছে। আমি নিজেও প্রচুর স্টার্টআপে আজকাল ইনভেস্ট করছি এবং আমি এরকম বহুত আমার ইনভেস্টরদের জানি যারা স্টার্ট আপে ইনভেস্ট করার জন্য রেডি আছে, কিন্তু ছেলেরা বা মেয়েরা তারা যদি না জানে যারা তারা ওই ভিসির অবধি পৌঁছাবে কী করে, বা তাদের কাছে যদি একটা ভালো আইডিয়া না থাকে, তারা যে ফান্ডিংটা সেই ফান্ডিংটা তারা পাবে না। তাদেরকে আমি এটাই বলছিলাম যে ওয়ে আছে, শুধুমাত্র চাকরি নয়, আরও সমস্ত কিছু ওয়েগুলো আছে, গভর্নমেন্টের বিভিন্ন ফান্ডিং রয়েছে, বিভিন্ন ভিসির ফান্ডিং রয়েছে, সেগুলোই তারা কীভাবে পেতে পারে, ডিটেলস এইটাই সেশন ছিল। মূলত কী বার্তা দিলেন ছাত্রছাত্রীদের? মূলত বার্তাই এটাই যে হলদিয়া গ্রাম এবং এবং এর থেকেও আরও গ্রাম রয়েছে, গ্রামের থেকেও আরও গ্রাম রয়েছে, কোনো গ্রাম শহর কোনো কিছু ম্যাটার করবে না। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ সাকসেসফুল পার্সন ইন ইউর লাইফ, তোমাকে কেউ সাহায্য করুক আর না করুক, তোমার মাইন্ডসেট যদি ঠিক থাকে তো তুমি জীবনে সফলতা অর্জন করবে। তার কারণ স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, রতন টাটা থেকে শুরু করে, বা যারা মহান ব্যক্তিরা তাদের যদি আমরা জীবন কাহিনী দেখি, তারা কিন্তু জীবনে কিছু নিয়ে এসেছিল না এবং কেউ আমরা কিছু নিয়ে আসি না। এবং ইন্ডিয়াতে এই জিনিসটা সব থেকে একটা কথা আছে যে কেয়া লেখে আয় হোক কেয়া লেখে যাওগে, এই জিনিসটা সব থেকে ভুল। কিছু নিয়ে আমরা আসিনি, কিছু নিয়েও আমরা যাবো না, কিন্তু আমাদের এখানে বেঁচে থাকতে গেলে কিছু আমাদের করতে হবে। তো সেটাই স্টুডেন্টদের আজকে বোঝালাম। আপনার নাম? আমার নাম প্রদীপ হালদার, আমি ফাউন্ডার অ্যান্ড সিইও অফ PhD ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিন और हैप्पी पार्टी, न्यू विद्युत बेकरी, मंडे टू संडे, छोटो बड़ो सबार पछंद एकटाई, न्यू विद्युत बेकरी, प्रतिदिन चाय चाय, नन्न